মনু থানাধীন কাঞ্চনছড়া এলাকার বাসিন্দা সুধাময় নমর পরিবারটি বরাবরই নিরীহ নির্ভেজাল বলে পরিচিত। এই অবস্থায় জমি হাতানোর পুরনো বিবাদের জেরে ওই একই এলাকার বাসিন্দা টিএসআর জওয়ান সুব্রত মালাকার বৃহস্পতিবার বিকালে ওই নম পরিবারের এক কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা করে। কিশোরীটি বৃহস্পতিবার বিকালে গরু আনতে জমিতে গেলে ওই টিএসআর জওয়ান কিশোরীটির পথ আগলে তাকে জোর করে জঙ্গলে টেনে নিয়ে যায়। কিশোরীটি চিৎকার করলে তাকে উদ্ধার করতে এলে ওই টিএসআর জওয়ান সুব্রত মালাকার তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। খবর পেয়ে নম পরিবারের অন্যান্যরা ছুটে গেলে উন্মত্ত ওই সুব্রত মালাকার সহ তার বাবা ও অন্যান্যরা নম পরিবারের সবাইকে বেপরোয়া মারধর করে। এতে কিশোরীর বাবা সুধাময় নম সহ সবাই আহত হয়েছেন। ঘটনার বিবরণ দিয়ে তার উপর করা অত্যাচারের বিস্তারিত জানালো ওই অত্যাচারিতা কিশোরী। আমি পিছনে আর মা আগে, তারপরে একটা হঠাৎ সুব্রত মালাকার একটা কর্তিকে আইসে বাইরিয়া আমার জাপটা মারি ধরছে, দুইরা অনেক অত্যাচার করছে, শরীরে হাতাহাতির চেষ্টা করছে, তারপরে জঙ্গলে লিয়া গেছে। তারপরে আমি মার চিৎকার করি, মারে ডাক দিছি, তারপরে মা পরে আইসে আইসে পরে তারপরে মারেও পরে ইয়ে করছে, মারছে অনেকদিন আগে ডেলে ডেলে দিয়ে গেলেও করতো। এদিকে ওই তো আমরা ক্ষেত আছে জমি চাকরি করে বাড়ি বাটিদিতপুর মালখারপাড়া, মারে বাবারে বাইরে সবরে মারছে। ঘটনায় ওই টিএসআর জওয়ান সুব্রত মালাকার তার ছোট নাতনিকেও রেহাই দেয়নি বলে জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন আক্রান্ত নিরীহ সুধাময় নম। তার মতো নাই, তবুও তারা আমরা এদিকে যাইতে দেয় না, আমরা জায়গা মাটি তা সব তারা আত্মসাত করতো। পরবর্তী হইতে তারা আমরা মারধর করছে, এরপর আমার ফুলা গেছে, আমি গেছি, আমরা যেজনও যাই, আমরা তো এরকম প্ল্যান করছি না যে আমরা তারা মারবো কইয়া আমরা প্ল্যান করছি না। তারা ওই তো আমরা একজন ওজন কয়া হলে কিতাই কিতাই যেমনি আখা শুনিয়ারিয়া তারা যাইতে আরম্ভ হয়েছে। এনের মাঝে তারা মারধর, খুব মারধর তারা আরম্ভ করছে, মারধর করছে, দুই তিন জায়গার মাঝে মারধর করছে তারা। এখানেও মারলো একবার হেরারে, আর বার এখানে মধ্যে খানো আই, আর বার আমার একটা এনে মারলো, এনে আমার মধ্যম ফুল লাগ গেছে, এরপরে বড় ফুলা শুনে আগবাইছে, এনেও আর বার তারা ইয়া মারধর করে। সুব্রতর বাবা, এরপরে সুব্রতর সুব্রত, এরপর ফিঙ্কু ফিঙ্কু প্রশান্ত, এরপরে নন্দলাল সিংহর ফুলা হরিদাস সিং, এরপরে আমার একটা নাতিন ছোটো নাতিন দেখবার লাগি তার টাং দেখবার লাগি যাইতে আরম্ভ হয়েছে, ওরও মাঝে তাইরেও মারছে। শুক্রবার আক্রান্ত সুধাময় নম পরিবার অভিযুক্ত টিএসআর জওয়ান সুব্রত মালাকার সহ জড়িত অন্যান্যদের বিরুদ্ধে মনু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তদের পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি বলে খবর। উল্লেখ্য, আক্রান্ত সুধাময় নম আহত, স্ত্রী গুরুতর অবস্থায় বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় কাঞ্চনছড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। আইনের রক্ষক টিএসআর জওয়ান সুব্রত মালাকারের এই ধরনের আচরণে এলাকার সাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।